ভোট কেন্দ্রে এসেও ভোট দিতে পারলেন না বৃদ্ধ, ফিরে যেতে হয় তাকে, আঙুলে কালি লাগিয়ে ফিরতে হলো তাকে। ঘটনাটি বনগাঁ লোকসভা কেন্দ্রের ছয়ঘড়িয়া ঠাকুর হরিদাস স্কুলের 152 নম্বর বুথের ঘটনা। বৃদ্ধের নাম তারাপদ কর্মকার। তিনি জানান, ভোট দিতে গিয়ে ভোট কেন্দ্রে প্রবেশ করার পর জানতে পারেন ভোটার লিস্ট থেকে তার নাম কাটা গেছে। এই ঘটনায় রীতিমতন চিন্তায় পড়েছেন বৃদ্ধ। তারাপদবাবুর অভিযোগ, আমি বেঁচে থাকতেও আমার নাম কিভাবে কাটা গেল, গত পঞ্চায়েত ভোটেও ভোট দিয়েছি। এ বিষয়ে দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসারের সাথে কথা বলতে চাইলে ক্যামেরার সামনে তিনি কোনো রকম বক্তব্য দেননি। তবে তিনি জানান, এটি একটি ভুল। আমরা আঙুলে কালি লাগানোর পর জানতে পারি ওনার নাম ভোটার লিস্ট থেকে কেটে গেছে। যদিও নিয়ম অনুযায়ী কোনো ভোট কেন্দ্রে ভোটার পৌঁছানোর পর প্রথমেই তার নামের তালিকা চেক করা হয়, মিলিয়ে দেখা হয় তার আই কার্ডের নম্বর, তারপরেই আঙুলে কালি লাগানো হয়। এরপর ইস্যু হয় ব্যালট পেপার। কিন্তু এক্ষেত্রে বৃদ্ধের হাতে আগেই কি করে কালি লাগানো হলো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। তবে বুথের দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি বিষয়টি। এ বিষয়ে বৃদ্ধ বলেন, সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।